আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদের জানাবো ট্রিপটিন 25 মিলিগ্রাম ট্যাবলেটটি মানব দেহের জন্য কি কাজ করে, সেটি মূলত জানানোর চেষ্টা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন। MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো ট্রিপটিন 25 মিলিগ্রাম ট্যাবলেটটি কোন কোম্পানি তৈরি করেছেন, দাম কত, কোন কোন রোগের জন্য খেতে পারবেন, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে খেতে পারবেন কি না, সংরক্ষণ। হ্যালো বন্ধুরা, প্রথমেই আমরা জানব ট্রিপটিন 25 মিলিগ্রাম ট্যাবলেটের মূল উপাদান কি। মূল উপাদান হল অ্যামিট্রিপটাইলিন হাইড্রোক্লোরাইড 25 মিলিগ্রাম। এক বক্সে 200টি ট্যাবলেট থাকে, মোট দাম 352 টাকা, প্রতিটি ট্যাবলেটের দাম 1 টাকা 76 পয়সা। ফার্মাকোলজি, ট্রিপটিন একটি ট্রাইসাইক্লিক বিষণ্ণতারোধী ঔষধ যার অ্যান্টিকোলিনার্জিক এবং সিডেটিভ বৈশিষ্ট্য রয়েছে। ইহা স্নায়ু প্রান্তে নরএড্রিনালিন এবং সেরোটোনিন পুনঃগ্রহণে বাধা দেয়। অ্যামিট্রিপটাইলিন হাইড্রোক্লোরাইড পরিপাক নালীতে দ্রুত শোষিত হয়, প্রায় 2 থেকে 12 ঘন্টার মধ্যে প্লাজমাতে সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়। অ্যামিট্রিপটাইলিন প্রধানত মেটাবোলাইট হিসেবে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে নিঃসৃত হয়। ট্রিপটিন ট্যাবলেটটি মানবদেহের জন্য কী কাজ করে সেটি এখন জানানোর চেষ্টা করব, বিশেষ করে নির্দেশনা। মানসিক বিষণ্ণতা, নিউরোপ্যাথিক ব্যথা, পেট ব্যথা, মাইগ্রেনজনিত ব্যথা প্রতিরোধে এবং মূত্রের বেগ ধারণের অক্ষমতা, বিশেষত শিশুদের রাত্রিকালীন শয্যায় মূত্রত্যাগের চিকিৎসায় ট্রিপটিন ট্যাবলেটটি বেশ কার্যকর। আমাদের অনেকেই আছে মাইগ্রেনজনিত ব্যথা, আবার অনেক ছোট ছোট বাচ্চারা বিছানায় প্রস্রাব করে দেয়, এইগুলো প্রতিরোধে ট্রিপটিন ট্যাবলেটটি বেশ কার্যকর। এখন জানাবো সেবন বিধি ও মাত্রা। একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, যে কোনো ট্যাবলেট খাওয়ার আগে মাত্রা নির্ধারণ করবেন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে, নিজে নিজে বা কারোর পরামর্শে কোনো ট্যাবলেট সেবন করবেন না। তারপরেও একটি প্রাথমিক ধারণা দিচ্ছি, বিষণ্ণতাজনিত অসুস্থতার জন্য প্রাপ্তবয়স্ক প্রাথমিকভাবে 50 মিলিগ্রাম প্রতিদিন বিভক্ত মাত্রায়, যা প্রয়োজন অনুসারে ক্রমান্বয়ে 25 মিলিগ্রাম করে সর্বোচ্চ 150 মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে। পূর্ণবয়স্ক 10 থেকে 25 মিলিগ্রাম। নিউরোপ্যাথিক ব্যথা, মাইগ্রেনজনিত ব্যথা প্রতিরোধে প্রাথমিকভাবে 10 থেকে 25 মিলিগ্রাম। রাত্রিকালীন শয্যায় মূত্রত্যাগ 6 থেকে 10 বছর, 10 থেকে 20 মিলিগ্রাম ঘুমনের পূর্বে, 11 বছর বা তার ঊর্ধ্বে 25 থেকে 50 মিলিগ্রাম ঘুমানোর পূর্বে। পেট ব্যথার ক্ষেত্রে প্রাথমিকভাবে 5 থেকে 10 মিলিগ্রাম। সাবধানতা, যে কোনো ট্যাবলেট অবশ্যই সাবধানতার সাথে গ্রহণ করতে হবে। যে কোনো মাত্রার হার্ট ব্লক, ম্যানিয়া ও যকৃতের রোগ, এ ধরনের রোগীদের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। শুরুতে সিডেশন যানবাহন এবং যন্ত্রপাতি চালানোর ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। মৃগী রোগের ইতিহাস আছে এমন রোগীদের ক্ষেত্রে গ্লুকোমা, মূত্র প্রতিবন্ধকতা, কার্ডিয়াক অসুস্থতা, বহুমূত্র, গর্ভাবস্থায় যকৃতের অস্বাভাবিকতা, থাইরয়েডের সমস্যা ইত্যাদিজনিত সমস্যার কারণে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। পার্শ্ব প্রতিক্রিয়া, যে কোনো ট্যাবলেট খাওয়ার সময় কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, তার মধ্যে শুষ্ক মুখ, সিডেশন, কষ্টকাঠিন্য, বমি বমি ভাব, প্রস্রাবের অসুবিধা,
ঘাম বের হওয়া, কাঁপুনি, চুলকানি, অস্বাভাবিক আচরণ, বিশেষত শিশুদের ক্ষেত্রে বিভ্রান্তি ইত্যাদি সমস্যা বা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে সেবন করবেন। সংরক্ষণ, আমরা একটি বিষয় ভুলে যাই, যে কোনো ওষুধ ঠিকমতো সংরক্ষণ করি না, যেখানে সেখানে ফেলে রাখি, বাসায় ছোট ছোট বাচ্চা থাকে। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন, আলো ও আর্দ্রতা থেকে দূরে শুষ্ক ঠান্ডা স্থানে রাখুন, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জানালাম ট্রিপটিন 25 মিলিগ্রাম ট্যাবলেটটি মানবদেহের জন্য কী কাজ করে। একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, যে কোনো ট্যাবলেট ক্রয় করার পূর্বে প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে ক্রয় করবেন এবং সুস্থ থাকার জন্য বিশুদ্ধ পানি পান করবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।